একুশে জুলাই শহীদ সভাতে যোগ দেবে কি খাবার নিয়ে তুলকালাম কাণ্ড কর্মী সমর্থকদের মধ্যে কে আগে খাবার নিয়েছে সেই নিয়ে একেবারে হুড়ো হুড়ি পড়ে গেল আর তাতেই দক্ষ যোগ্য বাঁধল ডিম শেষ হতেই হইচই পড়ে যায় ইডেন গার্ডেন চত্বরে আর সেই সময় পরিস্থিতি ঠিক কী ছিল আজ বাংলার ক্যামেরায় উঠে এলো সেই ছবি দেখুন প্রতি বছর একুশে জুলাইতে অন্যতম বড় চমক থাকে মেনুতে বিভিন্ন প্রান্ত থেকে আসেন কর্মীরা সমর্থকদের জন্য আয়োজন করা হয় খাবার দাবারের আর এই কর্মসূচির অন্যতম জনপ্রিয় খাবার হচ্ছে ডিম ভাত কোনো পরিবর্তন না করে প্রতি বছর একইভাবে এই মেনুই চলে আসছে কর্মীদের জন্য প্রস্তুত করা হয় ভাত ডাল ডিম সবজি এবারেও তার ত্রুটি থাকেনি দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষদের আসায় তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল আর সেখানেই বাঁধে দক্ষযোগ্য আর সেই ভিডিও ধরা পড়েছে আমাদের ক্যামেরায় আমাদের কালি সুজয় ঘোষের দেখাবো আপনাদের আমি ইডেন গার্ডেন ছবিটা দেখাতে বলবো কিছুক্ষণ আগে রীতিমতো একেবারে হুড়ু পড়ে গিয়েছিল এই খাবার দেয়াকে কেন্দ্র করে আমরা সেই ছবি সেই ছবি একেবারে সরাসরি তুলে ধরছি আমরা জানি যে একুশে জুলাইয়ের যে শহীদ সভা সেই সভার জন্য অনেক আগে থেকেই একেবারে প্রত্যন্ত উত্তরবঙ্গ এবং জেলা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কিন্তু নিয়ে এসে রাখা হয়েছে জাস্ট কিছুক্ষণ আগে একেবারে আস্তাক বাংলার ক্যামেরায় সেই ছবি উঠেছিল রীতিমতো হুড়ুহুড়ি চাঁচামেচি পড়ে যায় এবং তারপরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের যে সিনিয়র যারা আছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এই মুহূর্তে কিছুটা হল পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সেই লম্বা লাইনের ছবিটা দেখছি এবং কিছুক্ষণ আগে তারা তারা খাবার পাওয়ার জন্যে কিভাবে কারণ আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গাতেই যে খাবার দেওয়ার জন্য সেই খাবার শেষ হয়ে যায় এবং তারপরই এই তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মী সমর্থকরা ছিল তারা এখানে চাঁচামেচি লাগিয়ে দেয় আমরা সেই ছবিটা দেখাবো যে এই মুহূর্তে কিন্তু খাবার দেয়া হচ্ছে এবং সোয়াবিনের তরকারি দেয়া হচ্ছে ডাল দেয়া হচ্ছে এবং ভাত দেয়া হচ্ছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাদের লম্বা লাইন এবং তার মধ্যেই খাবার শেষ হয়ে যায় এবং তারপরেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা একেবারে চাঁচা শুরু করে দেয় এবং তারপরই আবার যারা সিনিয়র তৃণমূল কংগ্রেসের নেতারা আছে তারা আবার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করে এই মুহূর্তে আবার কিন্তু খাবার দেয়া শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা কিন্তু খাবার নিচ্ছে আমরা একটুখানি কথা বলার চেষ্টা করবো দাদা আমরা দেখলাম কিছুক্ষণ আগে একটু তাড়াহুড়ো আহ একটু চেঁচামেচি শুরু করে দিয়েছিল তারা খাবারের জন্য লাইনটা ভেঙে যাওয়ার জন্য পরিস্থিতি একটু জটলা হয়ে গেছিল এখন মোটামুটি সব লাইনের মধ্যে হয়েছে এখন ঠিকঠাক খাবার দেওয়া হচ্ছে ঠিক আছে আচ্ছা অনেকে বলছে যে তারা 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 খাবার পাচ্ছে না তারা দীর্ঘক্ষণ লাইনে সবাই খাবার পেয়েছে সবাই খাবার পেয়েছে ধৈর্য ধরে সুন্দর খাবার করেছে দিদি যা জোগাড় করেছে বিরাট ব্যাপার আমাদের বিখ্যাত ব্যাপার দিদির তুলনা নেই

আর ওটা সব একসাথে ঢুকে পড়েছে সব সব বুথ সব ঢুকে পড়েছে লোকজন নিয়ে ওই জন্য সবাই তো একটা কি অনেক দূর থেকে আসছে তারা খাওয়ার চেষ্টা করছে এবার ওই জন্য আমরা আবার লাইনটা কন্ট্রোল করে এখন দেখুন ধীরে সুস্থে নিচ্ছে সবাই দেখো তারা তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে তারা তারা বলছে যে একটা সময় এত পরিমাণ কর্মী সমর্থক এখানে জমায়েত করে দিয়ে হয়ে গিয়েছিল যার ফলে তারা হুড়ুহুড়ি লেগে যায় যে তারা ভাবে যে হয়তো তারা খাবার পাবে না এরপরই একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় ইডেন গার্ডেনে তবে এখন কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে তৃণমূল কংগ্রেসের যারা সিনিয়র নেতারা আছে তারা বলছে না এত পরিমাণ কর্মী সমর্থক এসে গিয়েছিল এবং তারা বলছে যে সকাল থেকে ডিম ভাত দেওয়া শুরু হয়েছিল জলের বোতলও দেওয়া হচ্ছে কিন্তু এই মুহূর্তে ডিম কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং মাঝে মাঝেই আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা একটু চাচামিচি করছে কারণ তাদের যেটা বক্তব্য যে তাদের তারা খাবার পেতে একটু দেরি হচ্ছে কেউ বলছে বেলাইন এবং কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে একেবারে রীতিমতো খাবার নিয়ে হুড়ুড়ি পড়ে গিয়েছিল কারণ অনেক কর্মী সমর্থক ভাবছিল যে তারা তারা কিন্তু খাবার পাবে না এই মুহূর্তে আবার একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু তারা যারা তৃণমূল কংগ্রেসের সিনিয়র যারা নেতা আছে তারা পরিস্থিতি তারা ঠান্ডা করার চেষ্টা করছে আমরা সেই ছবি দেখাচ্ছি যে কোনো সমস্যা নেই সবাই খাবার পাবে এবং তারা কিন্তু বোঝানোর চেষ্টা করছে সেই ছবি যে আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না সবাই খাবার পাবে এবং এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এক ঘন্টা দাঁড়িয়ে আছেন এক ঘন্টা দাঁড়িয়ে আছেন খাবার পাচ্ছেন না না আর কি সমস্যাটা হচ্ছে কি সমস্যাটা কি লাইনে খাওয়া তো পেয়ে যাবো কোনো সমস্যা নেই আচ্ছা আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কেউ বলছে এক ঘন্টা দাঁড়িয়ে আছে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সিনিয়র নেতৃত্ব আছে সিনিয়র নেতৃত্ব আছে তারা কিন্তু পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আবার আমরা দেখতে পাচ্ছি যে কেউ কেউ দাবি করছে যে তারা এক ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষা করছে কিন্তু এত পরিমাণ কর্মী সমর্থক তারা রীতিমতো আমরা দেখ দেখলাম যে রীতিমতো একটা গণ্ডগোলের পরিস্থিতি বেঁধে যায় এবং এই মুহূর্তে অনেক কর্মী সমর্থক খাচ্ছে আচ্ছা আপনার সঙ্গে আমি এটা কথা বলবো সেটা হচ্ছে আজকে তো একুশে জুলাই প্রতি বছরই আপনি নিশ্চয়ই আসেন কেন এই দিনটাতে মানে একুশে জুলাইয়ের আজকের দিনটার তাৎপর্য কি এবং এই দিনেই কেন আপনারা আসেন এই দিনেই আমাদের সাতজন কর্মী শহীদ হয়েছিল সেই এই একুশে জুলাই সেই কারণে আমরা তাদের স্মরণে আমরা তাদেরকে মনে রেখেছি সারা জীবন মনে রাখবো